মুখ্যমন্ত্রী জনগণের অর্থে কিছু চামচা নিয়ে, কিছু চামচা তাবেদার চটি চাটা সাংবাদিকদের নিয়ে ঘুরে আসা স্পেন ভ্রমণ শিল্পের বন্যা হবে এরপরে। যেমন 12টা বছরে হয়েছে প্রচুর শিল্প, বলতে ক্লাব শিল্প আছে, ভাতা শিল্প আছে, চপ শিল্প আছে, আর প্রতিশ্রুতি মিথ্যা শিল্প আছে, বালুচুরি তো একটু ছেড়ে দিন, ওটা ওনার পৈতৃক শিল্প। তা আপনি কী করবেন, কোথায় বলি নুসরত জাহান কী সুন্দর দেখবেন, ওই যে কী সব বৃদ্ধ লোকদের থেকে টাকা পয়সা নিয়ে টিয়ে আবাসন শিল্প করেছিল, সেটা আলাদা জিনিস যে পায়নি, তার ভিতরে ভিতরে শিল্প হয়েছে। উনি আমার মনে হয় যেটা বলতে চাইছিলেন, এই যে সব রাজ্যের বিভিন্ন প্রান্তে যে বোম শিল্পের কারখানাগুলো পাওয়া যাচ্ছে না, যে পুলিশ দেখতে পায় না, ব্লাস্ট হয়ে যাওয়ার পরে স্কুলের ছোট নেতার থেকে মানে কুচো নেতা, জেল খাটা নেতা, 2.5-3 বছর জেল খেটে আসা নেতা, তারাও পর্যন্ত কথায় কথায় গালমন্দ করছে। উন্নয়ন হয়েছে, যে উন্নয়নের জোয়ারে ভেসে কিছু মানুষ 25 লাখের ফ্ল্যাট 13 লাখে বিক্রি করে পালাচ্ছে, তা উন্নয়ন হয়নি কেন? কার্যত সৌরভ গাঙ্গুলি আপনারা না জানলেও, আমরা না জানলেও, আমরা বুঝেই ফেলেছিলাম উনি ইন্টারন্যাশনাল শিল্পপতি। তাই ইন্টারন্যাশনাল শিল্পপতিকে তো আর রাজ্যে বসে কেউ ডিক্লেয়ার করতে পারে না। ইটকো জমি দিয়েছিল, প্রমাণিত হয়ে গেছে বেআইনিভাবে সৌরভকে জমি দেওয়া হয়েছে। না শিল্প এসেছে তো, কিসাম লুলু একটা শিল্পকে আনতে গিয়েছেন, তারপরে কী যেন বলছিলেন আপনাদের ওই মোহনবাঙ্গা, নিস্ট বাঙ্গা, বেঙ্গল সমস্ত একাডেমি আনছেন, সৌরভ গাঙ্গুলি আনছেন, এক ঝাঁক আনছেন, ঠিক মানে আনছেন তো, আপনারা কেন সমালোচনা করছেন? বহু কিছু আসছে, সমস্যা শিল্প আসছে, এই যে দুবাইতে আমরা দেখলাম হসনি উটিয়ার সাথে উনি স্টার্ট আপে সমস্যা খাচ্ছেন, সমস্যা শিল্প আসবে, হসনি উটিয়াকে নিয়ে গেছেন। মানে সমস্যা হচ্ছে কি জানেন তো, আমরা যারা এই রাজ্যে এক ঝাঁক দেখতে পাচ্ছি সমালোচক, তারা শিল্প দেখতে পাচ্ছেন না। ঠিক আছে, ঠিক আছে, এই 12টা বছরে মুখ্যমন্ত্রী কোনো শিল্প উন্মোচন করেননি তো, হয়নি, এখন হবে, হ্যাঁ হবে তো, বলছি তো আমরা দুবাইতে থেকে শিল্প আসবে। না সৌরভ গাঙ্গুলি তো ইন্টারন্যাশনাল ফিগার, কেন এখানে করবে? উনি আন্তর্জাতিক মানে খেলা ক্রিকেট খেলেছেন, অবসর নেওয়ার পরে বিগত সরকারের সময় তিনি একটাকে বুদ্ধবাবুকে, আরেকটাকে অশোক ভট্টাচার্যবাবুকে ঘিরে নিয়ে কত সমস্ত জমি নিয়েছিলেন মনে নেই? শিলিগুড়ি চাঁদমণি সবচাইতে মূল্যবান জমি তাকে দেওয়া হয়েছিল, তিনি কী করবেন? ফুটবল একাডেমি, তারপরে কি রাজার নিউ টাউনে জমি পেয়েছেন, কী করবেন? শিল্প করবেন। উনি বলেছিলেন যে আমি একাডেমি বানাবো, হ্যাঁ ক্রিকেট একাডেমি করবো, ইন্টারন্যাশনাল একাডেমি করবো। এই যে দেখেন না, আজকে আমরা যখন আপনার সাথে কথা বলছি, ও একটা প্রেস মিট হচ্ছে, সেই প্রেস মিটে ওনার মানে 2012-13 সালে একটা এখানটা রিভার্স সাইড প্রজেক্ট, সম্ভবত আমার যদ্দূর মনে পড়ে কি এই বাটানগরে, সেই বাটানগরে উনি মুখ্যমন্ত্রীর সাথে দাঁড়িয়ে থেকে ওখানে বাটানগরে রিভার্স সাইডে 5,000 লোক পরিবারের যে ফ্ল্যাট নেবে বলেছিল, তিনি তা অলিখিত ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলেন রাজ্য সরকারের, এবং তিনি বলেছিলেন আমি এখানটা একাডেমি করব, আমি এখানটা ইন্টারন্যাশনাল মানের ক্রিকেট স্টেডিয়াম বানাবো, আরও কত কিছু বানাবো, আপনারা নিন। ইভেন আমরা দেখেছিলাম 1 থেকে 1.5 বছর ধরে ধারাবাহিক উনি টিভিতে এটা নিয়ে অ্যাড দিচ্ছেন, মানে কার্যত ওনাকে দেখে, ওনাকে দেখেই ইন মানে 5,000 পরিবার এই ফ্ল্যাটের জন্য কেউ 15 লাখ, 16 লাখ, 13 লাখ, 10 লাখ ফ্ল্যাট কিনেছিল। আজ আপনি গিয়ে দেখুন তো বাটানগরে কী উন্নতি হয়েছে, ওখানে রীতিমতন আসর বসে মধুচক্র, ওখানে রীতিমতন মানে কী বলবো, এত উন্নয়ন হয়েছে যে উন্নয়নের জোয়ারে ভেসে কিছু মানুষ 25 লাখের ফ্ল্যাট 13 লাখে বিক্রি করে পালাচ্ছে, তা উন্নয়ন হয়নি কেন? কার্যত সৌরভ গাঙ্গুলি আপনারা না জানলেও, আমরা না জানলেও, আমরা বুঝেই ফেলেছিলাম উনি ইন্টারন্যাশনাল শিল্পপতি। তাই ইন্টারন্যাশনাল শিল্পপতিকে তো আর রাজ্যে বসে কেউ ডিক্লেয়ার করতে পারে না, সে স্পেনে গিয়ে করেছেন, জনগণের টাকায় গিয়েছেন উনি, হ্যাঁ, এবং বার্তা দিতে হবে তো, যুবরাজ তো তিনি মহারাজ, যুবরাজ তো না, যুবরাজ তো একজনই আমাদের মহারাজ। এবার প্রশ্নটা হচ্ছে যে দেখবেন না 2-4 দিনের মধ্যে, এই যে সৌরভ গাঙ্গুলি, নুসরত জাহান কী সুন্দর দেখবেন, ওই যে কী সব বৃদ্ধ লোকদের থেকে টাকা পয়সা নিয়ে টিয়ে আবাসন শিল্প করেছিল, সেটা আলাদা জিনিস যে পায়নি তারা, সৌরভও তাই পাবে। সৌরভের পাস্ট হিস্ট্রিগুলো এখন থেকে দেখুন, হিটকোর্ট জমিটা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, ওই জমি তাকে বেআইনি দেওয়া হয়েছে, নাহলে তো উনি ওখানে শিল্প করতেন, হাইকোর্ট বারবার এইসব ইন্টারফেয়ার করে এইসব কাণ্ডগুলো করছে বলে। নাহলে সৌরভ গাঙ্গুলি স্পেনে করবে, লন্ডনে করবে, এইসব তো করবেই তিনি, এখানে তো আপনারা জমি দিচ্ছেন না, হিটকোর্ট জমি দিয়েছিল, প্রমাণিত হয়ে গেছে বেআইনিভাবে সৌরভকে জমি দেওয়া হয়েছে। এই রাজ্যে 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পরে আজ স্তক, অর্থাৎ আজকে 2013 সাল, তিনি সেকেন্ড টার্ম পার করে থার্ড টার্মের দিকে এগোচ্ছেন,
একটা ভিডিও কোনো চ্যানেলে কোনো জায়গায় পাবেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী শিলান্যাস করেছেন কোনো একটি শিল্পের এবং সেটা উন্মোচন করেছেন সেই ফ্যাক্টরিটা? আছে কি? আছে? একটাও নেই। বরং তার আমলে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার উদাহরণ আছে। এই যে কঙ্কালগুলো পড়েছে সিঙ্গুরে, দেখুন, উনি বলেছিলেন না সিঙ্গুরে বন্ধ হয়ে যাওয়া, ওই যে বন্ধ, উনি জঙ্গি আন্দোলন করে বন্ধ করে দিয়েছিলেন টাটা ন্যানো কারখানা। সেই ন্যানো কারখানার যে পরিত্যক্ত জমিটা, যেটা চাষযোগ্য আর নয়, উনি বলেছিলেন চাষযোগ্য করে দেবেন। তারপরে বলেছিলেন সর্ষে ফুল চাষ করো, উনি বলেছিলেন নোটে চাষ করতে। এই যে মানে শিল্প নিয়ে রসিকতা বঙ্গবাসীর সাথে, যে রাজ্যের পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের সবচাইতে বেশি, যে রাজ্যে শিল্প ভারেমা ভবানী, যে রাজ্যে বেকারদের কোনো রকম চাকরির কিছু নেই, যে রাজ্যে শিক্ষিতরা, শিক্ষিত যুবকরা 1000 দিনের উপরে বসে আছে রাত পথে, যে রাজ্যে ডিএ পায় না সরকারি কর্মচারীরা, যে রাজ্যে ভাতা ক্লাব এছাড়া কোনো কিছু নেই, সে রাজ্যের মুখ্যমন্ত্রী জনগণের অর্থে কিছু চামচা নিয়ে, কিছু চামচা তাবেদার চটি চাটা সাংবাদিকদের নিয়ে ঘুরে আসা স্পেন ভ্রমণ, এটার থেকে তো আপনার একটা জিনিস বুঝতে হবে যে এই প্র্যাকটিসিংটা তো 11 বছর থেকে চলছে। এবং শুধু চলছে না, আপনি কোথায় নেই? বিশ্ববিদ্যালয়ে তোলাবাজি। দেখুন, এই যে আজকে আপনার সাথে কথা বলছি, পঙ্কজ রায় একজন অধ্যক্ষ, তাকে তৃণমূলের ছাত্র ইয়েরা হেনস্থা করেছে, নিগ্রহ করছে। যাদবপুরের ভিসিক বলছে আমি নিজে র্যাগিংয়ের শিকার, আমি কাজ করতে পারছি না আমার বিশ্ববিদ্যালয়ে। সেখানকার ভিসি তো ঢুকতেই পারে না বিশ্ববিদ্যালয়ে, তিনি এই জোড়াসাঁকো ক্যাম্পাসে বসে কোনো রকমে ক্লাস চলেছে। একজন অ্যারেস্ট হয়েছে, একজন ভিসি বলছেন আমি কাজ করতে পারছি না প্রকাশ্য সংবাদ মাধ্যমে। কাউকে অ্যারেস্ট করা হয়েছে কি আপনি জানেন? কার্যত রাজ্যে তৃণমূল এবং পুলিশ দিয়ে তিনি ক্ষমতা আসীন হয়ে আছেন। আর শিল্প বলতে ক্লাব শিল্প আছে, ভাতা শিল্প আছে, চপ শিল্প আছে, আর প্রতিশ্রুতি মিথ্যা শিল্প আছে, বালু চুরি তো একটু ছেড়ে দিন, ওটা ওনার পৈতৃক শিল্প। তা আপনি কী করবেন, কোথায় যাবেন? কুণাল ঘোষকে তো বলতেই হবে। এই রাজ্যে কুণাল ঘোষ বলেছে আপনারা খুব ইয়ে হচ্ছেন, 11 সালের পরে আজ অবধি এ রাজ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যারা, তাদের মধ্যে বিচারপতিরা, রাজ্যপাল, সাংবিধানিক, দেখুন খেয়াল করে দেখবেন, সাংবিধানিক বডি, যারা একটি রাজ্যের সাংবিধানিক বডি হচ্ছে তার রাজ্যপাল, সাংবিধানিক মুখ, তিনি সেন্ট্রাল এবং স্টেটের ব্রিজ সেতু। তাকে কার্যত তৃণমূলের ছোটো নেতার থেকে মানে কুচো নেতা, জেল খাটা নেতা, 2.5-3 বছর জেল খেটে আসা নেতা, তারাও পর্যন্ত কথায় কথায় গালমন্দ করছেন। খেয়াল রাখবেন, সংবিধানের ক্লজ অনুযায়ী বিচার ব্যবস্থাকে যখন কোনো দল, কোনো মানুষ আমরা আক্রমণ করি সরাসরি, সেটা কিন্তু সংবিধানকে আক্রমণ। এবং খেয়াল রাখুন, সংবিধান আক্রান্ত মানে গণতন্ত্র আক্রান্ত। অর্থাৎ এই রাজ্যে তো এই গণতান্ত্রিক যে মাধ্যমগুলো, বিচার ব্যবস্থা, বিচারপতি, আপনি এই যে রাজাশেখর মান্থার বাড়ির সামনে পোস্টারিং হয়েছে, আজ অবধি পুলিশ কাউকে অ্যারেস্ট করতে পেরেছে? হাইকোর্ট বারবার ভর্ৎসনা করেছে পুলিশকে। খেয়াল করে দেখবেন, যখন রাজাশেখর মান্থাকে তার রায় দিচ্ছে একটার পর একটা স্টেটের বিভিন্ন ধরনের দুর্নীতির বিরুদ্ধে, তখন রাজাশেখর মান্থার এজলাস দিনের পর দিন বয়কট করে রেখেছিল শাসক দলের আইনজীবীরা। এটা কি গণতন্ত্র? হাইকোর্ট ভর্ৎসনা করেছে পুলিশকে, বলেছে ইমিডিয়েট অ্যাকশান নিন। আজ অবধি আমরা জানি ওই পোস্টার কাণ্ডে কেউ অ্যারেস্ট হয়েছে? আপনার জানা আছে কি? আমার তো জানা নেই। অর্থাৎ বিচার ব্যবস্থাটাকে তো এরা সরাসরি খিল্লিতে পরিণত করেছে। হ্যাঁ, বামফ্রন্টের সময় ছিল, বামফ্রন্টের সময় বিমান বসু একবার রাস্তায় দাঁড়িয়ে বিচারপতির বিরুদ্ধে বলেছিল লালা বাংলা ছেড়ে পালা। আমরা জানি সেই সময় বিচার ব্যবস্থা ইন্টারফেয়ার করেছিল এবং বিমানবাবুকে সশরীরে গিয়ে ক্ষমা চাইতে হয়েছিল। আপনি দেখান দেখি, এই যে জেল খাটা আসামি, এই যে সব ছোট বড় নেতা মন্ত্রী, ইভেন মুখ্যমন্ত্রী, যাকে অনুকরণ করি আমরা, রাজ্যের ফার্স্ট ম্যান, যিনি রাজ্যের প্রশাসনিক প্রধান এবং পুলিশ মন্ত্রী, তিনি যখন প্রকাশ্যে একটি প্রশাসনিক সভায় কিংবা তার দলীয় সভায় রাজ্যপাল কিংবা বিচারপতিদের নিয়ে খিল্লি করেন, তৃণমূলের একটা সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সে যখন এই ধরনের খিল্লি করেন, তখন সাধারণ চুনিপুটি নেতারা তো সাহস পাবেই, কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে? পুলিশ তো হাত বাঁধা, পুলিশ দলের ক্যাডার। কার্যত আমি তো এদের বলি সাদা খাতা ধারাই তৃণমূলের কর্মী এরা পুলিশ।